হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কিভাবে বুঝবেন যে আপনি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন? লাল রক্তকোষে যে বিশেষ আয়রন কম্পাউন্ড থাকে, মেডিকেল টার্মে তাকে হিমোগ্লোবিন বলে। হিমোগ্লোবিনের প্রধান কাজ হৃৎপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা এবং দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে পুনরায় ফুসফুসে পৌঁছে দেওয়া। তখন নিঃশ্বাসের সাথে তাপ বের হয়ে যেতে পারে। এই হিমোগ্লোবিন যদি দেহে কমে যায়, তখন অক্সিজেনের ঘাটতি হয় আমাদের শরীরে। অক্সিজেনের অভাবে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। মাথা ব্যথা, মাথা ঘোরানো, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধরফর করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতেই মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, জিভা ও ঠোঁট সবসময় সাদাটে ও খসখসে হয়ে থাকা, মুখের কোনায় বা জিভায় ঘা হওয়া, নখ ভেঙে যাওয়া, চামড়ায় গর্ত হওয়া বা চামড়ায় ছোপ ছোপ দাগ পড়া, খাবারে অরুচি, বমি বমি ভাব, হজম না হওয়া, প্রায় গ্যাস অ্যাসিডিটি হওয়া, এসব হচ্ছে রক্তস্বল্পতার লক্ষণ। এছাড়াও শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার কারণে হৃৎপিণ্ডের সমস্যা হয়, নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যায়, এমনকি স্মৃতিশক্তি পর্যন্ত লোপ পায়। যে সমস্যাগুলোর কথা বললাম, যদি এই ধরনের কোনো শারীরিক সমস্যা আপনার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি শেষ না করে যাবেন না, কারণ বিশেষ 16টি খাবারের নাম বলবো। এই খাবারগুলো খাওয়া শুরু করলেই আপনার শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া রোগ দূর হবে। আর জানাবো কী ধরনের খাবার খেলে শরীর আয়রন শোষণ করতে পারে না, যার কারণেও অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হয়। আর জানাবো ছোট্ট একটি টিপস, যা মাত্র কয়েকদিনেই আপনার শরীর থেকে রক্তস্বল্পতা রোগ দূর করবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে আপনার পরিচিতজনেরও উপকৃত হবে, সচেতন হবে, আর আপনার ওয়ালে এই ভিডিওটি থেকে যাবে। বন্ধুরা, প্রথমে জানাচ্ছি সেই খাবারগুলোর নাম, যেগুলো খাওয়া শুরু করলে আপনার শরীরের রক্তস্বল্পতা দূর হয়ে যাবে। প্রথম খাবারটি হলো সয়াবিন। সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন ও ভিটামিন। এজন্য আপনি সয়াবিন রান্না করে খেতে পারেন। সয়াবিনের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণ প্রোটিন। প্রোটিন অ্যানিমিয়া প্রতিরোধে খুবই উপকারী। সয়াবিনের এতটা প্রোটিন রয়েছে যা কোনো রেডমেড এর চেয়ে দ্বিগুণ বেশি। সাধারণত মেয়েরা রক্তস্বল্পতার সমস্যায় বেশি ভোগে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা হয়। এ খাবার যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে রক্তশূন্যতা দূর হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন সয়া নাগেট অথবা সয়াবিন ভালোভাবে রান্না করে খেতে পারেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা কখনোই সয়াবিন খাবেন না। 2. মধু। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এছাড়াও আছে কপার ও ম্যাঙ্গানিজ। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। তার রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন 1 চামচ খাঁটি মধুর সাথে 1 চামচ লেবুর রস মিশিয়ে সেবন করুন। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বলছি, 1 চামচ মধু খেলে আপনাকে অবশ্যই 1 বেলা রুটি অথবা ভাত বাদ দিতে হবে। তাই ডায়াবেটিসের রোগীরা মধু খেতে পারেন এই নিয়ম মেনে চললে। 3. ডিমে রয়েছে প্রচুর প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তস্বল্পতা কমে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব ভালো কাজ করে। ডিমের কুসুমে রয়েছে আয়রন, এটি শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে দেয়। যারা হাই ব্লাড প্রেশার ও হাই কোলেস্ট্রলের রোগী আছেন, তারা সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম কুসুম সহ খাবেন এবং বাকি কটা দিন কুসুম ছাড়া খাবেন। অন্যান্য রোগীরা কুসুম সহ প্রতিদিন 1টি করে সেদ্ধ ডিম অবশ্যই খাবেন। শিশু থেকে বৃদ্ধ, রোগ থাক বা না থাক, একটি ডিম খাওয়া খুব দরকার, তবে সেদ্ধ ডিমে বেশি উপকার। 4. ডাল। রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন মুগ, মসুরি কিংবা মাসকলাই ডাল খেতে পারেন, কারণ এই ডালগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট। ফলেট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক করে, তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই ডালগুলো থাকা খুবই জরুরি। ডাল রাত্রে ভিজিয়ে রেখে সকালে কাঁচাও খাওয়া যেতে পারে। এছাড়া ডাল রান্না করে খেলেও আপনি উপকার পাবেন। 5. মাছ বা সামুদ্রিক মাছ। আয়রনের ভালো উৎস হলো মাছ, বিশেষ করে
সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন শিং, ট্যাংরা, পাবদা, এসব মাছে রয়েছে প্রচুর আয়রন। তাই রক্ত স্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে এবং অন্যান্য রোগ থেকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য প্রতিদিন 100 গ্রাম মাছ খাওয়া খুব দরকার। নাম্বার 6, মাংস। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন প্রাণীজ প্রোটিন, সব ধরনের লাল মাংস যেমন গরু ও খাসির মাংস, এমনকি মুরগির মাংস খেলে দ্রুত শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে এবং রক্তে চাহিদা পূরণ হয়। তবে মাংস খাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে অনেক মাংস একদিনে খাওয়া যাবে না। লাল মাংস হলে প্রতিদিন 60-70 গ্রাম যথেষ্ট। মুরগির মাংস প্রতিদিন 100 গ্রাম যথেষ্ট। লাল মাংস খাওয়ার আগে অবশ্যই চর্বি বাদ দিতে হবে। চর্বি ছাড়া লাল মাংস সব ধরনের মানুষই প্রতিদিন খেতে পারেন। নাম্বার 7, শুকনো ফল। কিশমিশ, অ্যাপিটক বা খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং আঁশ। এই খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বেড়ে যায়। খেজুর প্রত্যেক দিন 3-4টা খাওয়া যথেষ্ট। সকালে অথবা রাত্রে ঘুমানোর আগে 3-4টা খেজুর খেয়ে নিন। এছাড়া শরীর যদি দুর্বল লাগে তবে দিনের যে কোনো সময় খেজুর খেয়ে নিলে শরীরের শক্তি ফিরে পাবেন। খেজুর খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। যাদের ডায়াবেটিস আছে অন্যান্য মিষ্টি ফল খেলেও খেজুর খাওয়ার ব্যাপারে একটু সতর্ক হন, কিন্তু কিশমিশ খেলে ডায়াবেটিস রোগীরা ভালো ফল পাবেন। কিশমিশ শরীরের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। প্রতিদিন রাত্রে 12-15টা কিশমিশ 1 কাপ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে কিশমিশগুলো চিবিয়ে খান এবং সাথে পানিটাও পান করুন। ছোট শিশুদের কিশমিশ খাওয়ান, তবে পরিমাণটা 6-7টি হলেই হবে। নাম্বার 4, ভিটামিন সি জাতীয় ফল। সব ধরনের রসালো ভিটামিন সি জাতীয় ফল অর্থাৎ সাইট্রাস ফল যেমন লেবু, কমলা, আম ভিটামিন সি এর ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে বেশি জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বেড়ে যায়। তাই ভিটামিন সি যুক্ত ফল প্রতিদিন অবশ্যই খান। অন্য কোনো ফল না হলেও একটি লেবু বা 3-4টি টাটকা আমলকি চিবিয়ে খেয়ে নিতে পারেন। যদি আমলকি গুঁড়ো করে খেতে চান তবে 1/2 চা চামচ আমলকির গুঁড়ো রাত্রে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নিতে পারেন। নাম্বার 9, কলিজা। কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্ত স্বল্পতা রোগের প্রধান কারণ হচ্ছে দেহে আয়রনের ঘাটতি। তাই রক্তশূন্যতায় যারা ভুগছেন নিয়মিত খাবারের তালিকায় সম্ভব হলে কলিজা রাখুন। 60-70 গ্রাম কলিজা 3-4 দিন খাওয়ার পর আপনার শরীরের পরিবর্তন ঘটতে শুরু করবে। গরু বা খাসির কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তবে উচ্চ রক্তচাপ রয়েছে যাদের, তারা গরুর কলিজা খাবেন না, তারা খাসির কলিজাটা খেতে পারেন সপ্তাহে 3-4 দিন। নাম্বার 10, দুধ ও টক দই। দুধ বা দই ভিটামিন এবং প্রোটিন যোগাতে কাজ করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দুধ ও টক দইয়ে। এছাড়াও অন্যান্য ভিটামিন সহ আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। তাই রক্তশূন্যতার রোগীদের প্রতিদিন 1 গ্লাস দুধ অথবা 100 গ্রাম টক দই খাওয়া উচিত। যাদের পেটে দুধ সহ্য হয় না, দুধ খেলে গ্যাস, অ্যাসিডিটি বা অন্যান্য সমস্যা হয়, তারা টক দই খাবেন। টক দই দেহের শরীরে রক্তের চাহিদা পূরণ করবে। যাদের হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল রয়েছে, তারা টক দইটা অবশ্যই খাবেন। এতে আপনার ব্লাড প্রেশার ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আসবে এবং সেই সাথে শরীরের রক্তশূন্যতা পূরণ হবে। নাম্বার 11, বাদাম। যে কোনো ধরনের বাদাম আপনার শরীরে রক্তের চাহিদা পূরণ করতে পারে। প্রতিদিন 1 মুঠো পরিমাণ বাদাম রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলায় চিবিয়ে খান। তবে শুধুমাত্র চীনাবাদাম খেলেই হবে না। চীনাবাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম, সব ধরনের বাদাম অল্প পরিমাণ করে নিয়ে 1 মুঠো করুন। এই 1 মুঠো বাদাম প্রতিদিন খেতে ভুলবেন না। যারা ছোট শিশু আছেন তাদের জন্য বাদাম ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে 1 চা চামচ পরিমাণ প্রতিদিন দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এতে শরীর থেকে দ্রুত রক্তশূন্যতা দূর হবে এবং সেই সাথে শরীরের অন্যান্য রোগ থেকে মুক্তি পাবে। নাম্বার 12, ডার্ক চকলেট। শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই কারণেই ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলেন। প্রতিদিন অল্প পরিমাণ ডার্ক চকলেট শিশু থেকে বৃদ্ধ সকলে খেতে পারে। এতে শরীরে আয়রনের চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আপনার শরীরের অন্যান্য উপকার হবে। নাম্বার 13, পূর্ণ শস্য জাতীয় খাদ্য।
চাল, গম, বার্লি ও সাবুদানা, চিড়া এই খাবার রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রনের যোগান দেয়। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা প্রতিদিন ভাত, রুটি, বার্লি ও সাবুদানা বা এমনকি চিড়াও খেতে পারেন। এতে শরীরের রক্তের চাহিদা পূরণ হয়ে যায়। লাল চাল অবশ্যই একবার করে খাওয়ার চেষ্টা করবেন। লাল চাল খেলে শরীরের রক্তস্বল্পতা কয়েকদিনেই দূর হয়ে যায়। আপেল, আপেল ফলকে আলাদাভাবে এজন্যই উল্লেখ করছি, কারণ হলো আপেলে রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন। সরাসরি আয়রন গ্রহণ করতে চাইলে প্রতিদিন 2-3 আপেল খেতে ভুলবেন না। 2-3 আপেল মাত্র 3 দিন খেয়ে নিন, দেখুন আপনার শরীরের রক্তস্বল্পতাজনিত সব রকম সমস্যা দূর হয়ে গেছে। নাম্বার 15, বেদানা। বেদানাকে আলাদাভাবে উল্লেখ করছি, কেননা বেদানার সর্বগুণ সম্পন্ন একটি ফল। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, জিঙ্ক সহ মিনারেলস, যা দেহের সুস্থতায় খুব ভালো কাজ করে। দিনে 3 বার 100 মিলিগ্রাম করে বেদানার রস খাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নিন। মাত্র 3 দিনে আপনার শরীর থেকে রক্তস্বল্পতাজনিত রোগ দূর হয়ে যাবে। তবে ছোট শিশু অর্থাৎ 2-5 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে তাদের বয়স অনুযায়ী অল্প পরিমাণে বেদানার রস খাওয়াবেন। নাম্বার 16, শাকসবজি। বিশেষ কিছু শাকসবজি রয়েছে যা খেলে দ্রুত রক্ত বাড়ে, তেমন একটি হলো কচু অথবা কচু শাক। এছাড়া আছে ধনে পাতা, ডাঁটা শাক, ফুলকপি, এ ধরনের খাবারগুলো খেলে দ্রুত রক্ত বাড়ে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা ফুলকপি খাবেন না। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কচু না খাওয়াই ভালো, তারা পালং শাক খেতে পারেন। পালং শাক খেলে দ্রুত রক্ত বাড়ে। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা পালং শাক খাবেন না। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা ধনে পাতা অবশ্যই খাবেন। ধনে পাতা খেলে আপনার শরীরের রক্তের চাহিদা পূরণ হবে এবং সেই সাথে থাইরয়েডের সমস্যা দূর হবে। এছাড়া পাকা তেঁতুল, আমচুর, শুটকি মাছ, শালগম এই খাবারগুলো খেলেও দ্রুত রক্তের চাহিদা পূরণ হয়। এবার শুনুন কী ধরনের খাবার খেলে আপনার শরীর আয়রন শোষণ করতে পারে না, অর্থাৎ খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার পরও পাকস্থলী সে আয়রন শোষণ করতে পারে না। সেই খাবারের তালিকায় প্রথমেই আছে চা ও কফির নাম। আপনি যদি দিনে 2-3 বারের বেশি চা বা কফি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে আয়রন শোষণ করতে পারবে না। এছাড়া আপনি যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ প্রতিদিন খেয়ে যান তাহলে আপনার শরীরে আয়রন শোষণ করতে পারবে না। অতিরিক্ত অ্যান্টাসিড জাতীয় ওষুধ অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটির ওষুধ খেলে শরীরে আয়রন শোষণ করতে পারে না। তাই যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা এই খাবার খাবেন না। যারা আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন এবং আয়রন পূরণ হওয়ার জন্য অন্যান্য খাবার খেয়ে যাচ্ছেন কিন্তু চা কফি খাওয়া কমাচ্ছেন না আর অ্যান্টাসিড ওষুধ না জেনে খেয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করা কখনোই সম্ভব না। এখন একটা ছোট টিপস বলবো, যা মানলে আপনি শরীরে আয়রনের চাহিদা পূরণ হবে, দ্রুত রক্তশূন্যতা দূর হবে, সেটা হলো প্রতিদিন অন্তত 2 বার ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। দেহে রক্তশূন্যতা দূর করার জন্য এটি খুব ভালো একটি উপায়। যারা অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করেন তাদের দেহে রক্তশূন্যতা বেশি হয়। শরীরে রক্তশূন্যতা দূর করার এই খাবারগুলো এবং টিপস আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের কোনো সমস্যা আপনার থাকে তবে আজ থেকেই এই খাবারগুলো খাওয়া শুরু করুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর আপনার কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে টপিক্সটি আপনার ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেকেই জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।